চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর পর এবার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়ালো গ্রামীণ হাসপাতালে নিয়ে ছড়িয়েছে পরিবারের মধ্যে ইচ্ছা নগরীর নিমতলা এলাকার বাসিন্দা বছর চৌত্রিশের রাজু জেলে প্রচন্ড জ্বর নিয়ে তিনি রাতে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন তাকে সেখানে ভর্তি করা হয় রাজুর পরিবার জানাচ্ছে যে বাইশে জুলাই সোমবার বিকেল চারটে নাগাদ অনেকটাই সুস্থ ছিলেন তিনি তারপর হাসপাতালের তরফে একটি ইঞ্জেকশন দেওয়া হয় ওই যুবককে এরপর তার অবস্থার অবনতি হতে শুরু করে ওই যুবকের পরিবারের আরো অভিযোগ যে চিকিৎসককে বারবার ডাকার পরেও তিনি নাকি আসেননি সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা অভিযুক্ত চিকিৎসক পলাতক বলেই জানা যাচ্ছে পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে কোন রকম কোন বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ

হচ্ছে যা আছে তাকে একবার দেখতে না ডাক্তার আসে নেই আচ্ছা আপনার কি হয় জি আমি তো লোক হ্যাঁ প্রতিবেশী সন্তোষ নায়ক তিনি বলছেন যে যখন আমরা আসি দেখলাম যে পেশেন্ট ঠিক আছে আমরা বিস্কিট জল খাওয়ালাম এরপর এমন একটা ইনজেকশন দেওয়া হলো যে পেশেন্ট পুরো ঠান্ডা হয়ে গেল এবং আমি গিয়ে দেখলাম যে পেশেন্ট আর নড়ছে না ওই ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে কি বলছেন তিনি শোনাবো দেখুন আমরা যখন আমরা আসি এসে দেখলাম পেশেন্ট ঠিকই আছে এরম করছে আমরা বিস্কুট জল খাওয়ালাম জিনিসটাকে তো আমরা ম্যাডাম এলো ম্যাডাম এসে বললো সরে যাও সরে গেলো একটা ইন্ডিসান এরকম পুষ করলো তখন পুষ করা মাত্রই আমরা সাইড হয়ে গেলাম যে ঠান্ডা হয়ে গেল তা আমরা যখন বললাম ঠান্ডা হয়ে গেলো ম্যাডামকে ডাকছি ম্যাডাম কোনো গা করছে না ওই পেশেন্টে আর ডাকছে তিনবার চারবার ডাকলাম কোনো গা করছে না সেই জিনিসটাকে

হাসপাতাল সরকারি সম্পত্তি এখানে আমরা কিছু করবো না যে ডাক্তার আমাদের প্রতি খারাপ ব্যবহার করেছে তার প্রতি আমাদের যে নেতারা আসছেন তারা সবটা ভালো করে বুঝে নেবেন তারা কথা বলবেন কি বলছেন তিনি শোনাবো জানিয়েছি প্রশাসন প্রশাসন আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা কি করতে চাচ্ছেন আমরা প্রশাসনকে দেখুন যেহেতু আমাদের আমাদের সমস্ত সরকারি জিনিস সরকারি জিনিসে কিছু করব না যে ডাক্তার আমাদের প্রতি খারাপ ব্যবহারটা করেছে তার প্রতি আমাদের যারা নেতারা আসছে যেটা ভালো বুঝবে আপনাদের সঙ্গে কথা বলবে বড়িটা এখন হসপিটালে আছে ওনারা আসুক এলে যেটা চিন্তা ভাবনা করবে সেটা হবে রোগে দাঁতেও অভিযোগ করছেন যে মেরে ফেলা হয়েছে ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছে না ওষুধ কিনতে হচ্ছে ডাকলে ডাক্তার আসছে না তার অভিযোগও শোনাবো আপনাকে ওই জন্যই নিয়ে চলে যাচ্ছেন পরিষেবা পাচ্ছেন না তাই তো না না ওদের ভাষা গায় ভাষাটা খুব ভালোই হচ্ছে এই ঘটনা নিয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কৃষ্ণাও তিনি বলছেন যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টা তদন্ত করে দেখা হবে এই নিয়ে আমার কালিক বৈতনা ছাড় একটি রিপোর্ট দেখাবো গাফিলতি এক যুবকের মৃত্যু ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুর গ্রামীণ সরকারি হাসপাতালে সূত্র মাত্র জানা যাচ্ছে হাওড়া জগৎবল্লভপুর ইচ্ছানগরীর এলাকার বাসিন্দা রাজু জেলে নামক এই যুবক প্রচণ্ড জ্বর নিয়ে আক্রান্ত হয়ে হাওড়া জগৎবল্লপুর গ্রামীণ জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয় আর সেইখানে তার চিকিৎসা চলে ও সে বেশ কিছুটা সুস্থ হয়ে পড়ে কিন্তু গতকাল তাকে একটি ইঞ্জেকশান সন্ধেবেলা লাগানো হয় আর তারপরে তার অবস্থা দ্রুত অবনতি হয় বারবার পরিবারের লোকের লোকজন ডাক্তারকে ডাকার শর্ত ডাক্তার সেইখানে সেই যুবককে দেখতে আসেননি তার কিছুক্ষণ পরে সেই যুবক মারা যায় আর এই ঘটনা জেরে গোটা হাওড়া জগৎবল্লপুর গ্রামীণ যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে যে পরিবারের লোকজন ছিলেন তারা অশান্তি ছাড়ান তাদের বক্তব্য ছিল যে বারবার ডাক্তারকে ডাকার শর্ত তারা সে উঠে আসেননি তার জেরেই সেই যুবকের মৃত্যু হয়েছে যদি সময় সাপেক্ষ সেই ডাক্তারকে যখন ডাকা হয়েছিল সে যদি উঠে চলে আসতেন ও সেই যুবকের চিকিৎসা করতেন তাহলে সে বেঁচে যেত কিন্তু তিনি আসেনি আর স্থানীয়রা যেটা জানিয়েছেন যে সেইখানে তারা বলেছেন যে এটা সরকারি হাসপাতাল তারা রকম খুব বিক্ষোভ করবে না যদিও এই ঘটনা জেরে খবর পেয়ে হাওড়া জগৎবল্লাপুর থানা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন ও গোটা ঘটনা তারা সামাল দেন ও গোটা ঘটনা তদন্ত শুরু করবেন এমনটাই জানিয়েছেন অন্যদিকে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানিয়েছেন যে এই ঘটনা চিকিৎসা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে